মাত্র দুদিনে বন্যার্তদের জন্য 16 লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক তাশরিফ খান। হচ্ছে আমাদের গত রাত্রে 14 লক্ষ টাকার মতো আসছে। আমাদের 3টা নাম্বার দেওয়া ছিল, আমার ছোট ভাই সব নাম্বার দেওয়া থাকে, আমার নাম্বারে কোনো বিকাশ টিকাশ নাই বা আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই, তো আমার ছোট ভাইয়ের নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলে অলমোস্ট 16 লক্ষ টাকা আসছে। আমি চাইতে টানা ভারী বর্ষণ, আসাম এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক রূপ নিয়েছে। খাদ্য এবং বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি স্যানিটেশন সমস্যা চলছে গত 17 তারিখ থেকেই। বয়স্ক নারী এবং শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে, না খেয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এসব বানবাসী মানুষের মুখে খাবার তুলে দিতে বাংলাদেশের সেলিব্রিটিরা সক্রিয় হয়েছেন। এবার ঈদুল আজহার 14 থেকে 15টি গরু কোরবানি না দিয়ে সেই অর্থ বন্যার্তদের দিচ্ছেন অভিনেতা প্রযোজক অনন্ত জলিল। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিলেট সুনামগঞ্জের বন্যার্তদের জন্য 10 ট্রাক খাদ্য সামগ্রী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এসব মানবিক কার্যক্রমে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন কুরেগড় ব্র্যান্ডের তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফ খান। বন্যার্তদের সহায়তায় তিনি একাই 16 লক্ষ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। ফেসবুক লাইভে এসে এই সঙ্গীতশিল্পী বলেন, দুদিনে 16 লক্ষ টাকা অনুদান এসেছে, আমাদের সব নম্বরের লিমিট শেষ, এখন কেউ টাকা পাঠাবেন না, আমরা এটা বন্যার্তদের মধ্যে বণ্টন করে দেওয়ার পর প্রয়োজন হলে আবার জানাবো। বন্যার্তদের সহায়তায় বেশ কিছুদিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরিফ। বিপুল অর্থ সংগ্রহ করে বন্যার্তদের পাশে তার দাঁড়ানোর বিষয়টি ফেসবুকে বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে 17 জেলা প্লাবিত আরও 8টি তালিকায়। জুন জুড়েই থাকতে পারে বন্যা, ছড়াচ্ছে মধ্যাঞ্চলেও। দেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি জুন জুড়েই বিরাজমান থাকতে পারে। এছাড়া মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বন্যা। আরও অন্তত 48 ঘন্টা দেশের ভেতর এবং ভারতের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে। আগের পানির সঙ্গে নতুন করে আসা পানিই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে দেবে না, তবে এরপর বৃষ্টির প্রকোপ কমে যেতে পারে। ওই অবস্থায় বন্যার পানি কমতে শুরু করবে, কিন্তু তার স্বাভাবিক পর্যায়ে নেমে আসতে চলতি মাসের চতুর্থ সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। সরকারি সংস্থা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ প্রতিবেদন এবং বন্যা বিশেষজ্ঞদের কাছ থেকে এই তথ্য জানা গেছে। এদিকে বন্যা রোববার পর্যন্ত 15 জেলায় বিস্তৃত হয়। আজকের মধ্যে আরও 2 জেলা আক্রান্ত হতে পারে। সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া এবং জামালপুর জেলায় বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও অন্তত 24 ঘন্টা অবনতিশীল থাকতে পারে। শনিবার শরীয়তপুরে পদ্মা বিপদসীমা পার করে। রোববার এই তালিকায় যুক্ত হয়েছে টাঙ্গাইল এবং মুন্সিগঞ্জ। পানি যত নিচের দিকে নামবে ততই বন্যা আক্রান্ত জেলার সংখ্যা বাড়বে। এই তালিকার মধ্যে আছে মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, যমুনাপাড়ের পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর এবং চাঁদপুর। এছাড়া দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং সাতক্ষীরার ইতিমধ্যেই সতর্ক সংকেত বা হলুদ মার্ক দেওয়া হয়েছে। এমন 12টি স্থান চিহ্নিত করা হয়েছে। ওইসব এলাকায় নিম্নচল বানের পানিতে সয়লাব হয়ে গেছে। এগুলোর মধ্যে আছে পাবনার মাথুরা, শরীয়তপুরের নড়িয়া, সাতক্ষীরাই ইসামতি, বরিশালের কীর্তনখোলা। কীর্তনখোলার বিপদসীমা 2.55 মিটার, রোববার জরকাওয়ার 2.8 মিটার পানি প্রবাহ ছিল, সাতক্ষীরা ইছামতির বিপদসীমা ছিল 3.95 মিটার। অন্যদিকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা এবং দুধকুমার সহ প্রধান নদীতে পানি সমতল বা আরও বাড়ে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।